বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি অ্যাপিটিজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো মিনি চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা বানাতে এতটা সহজ আর খুব কম সময়ে ঝটপট এটা তৈরি করা যায় আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের সবার ভালো লাগবে তো চলুন শুরু করি এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি দুই টুকরা এখন এই মাংসগুলো আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন বড় চিকেন ফ্রাই চাইতে এই মিনি চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু সব চাইতে বেশি ভালো লাগে আর ঘরোয়া মশলা দিয়ে ছটফট কিভাবে ঘরে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখেন একটা মিক্সিং বল নিয়েছি আগে থেকে কেটে রাখা মাংসগুলো এখানে ঢেলে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি শুকনা লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি টমেটো সস বা টমেটো কেচাপ আর দিয়েছি রেড চিলি সস দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু কাবাব মশলা টেস্ট বাড়ানোর জন্য আর দিয়েছি এক চা চামচ সরিষার তেল এখন ভালোভাবে একটু মেরিনেট করে নেব এই টমেটো সস আর শুকনা লাল মরিচের গুঁড়া আর রেড চিলি সস সবগুলো আমার বাসায় বানানো মরিচের গোড়াটা আর একটু দিয়েছিলাম একটু ঝালঝাল হলে এটা খেতে অনেক ভালো লাগে এর জন্য কালারটা পারফেক্টলি চলে এসেছে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মেরিনেট করে যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট তাই অল্প মেরিনেট করে রেখে দিলেই হবে দিয়ে দিচ্ছে কর্নফলোয়ার এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব এখানে আমি আদা বাটা দিয়েছিলাম এক চা চামচ রসুন বাটা দিয়েছিলাম এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম হাফ চা চামচ আর কাবাব মশলা দিয়েছিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ এখন আবার একটু মেরিনেট করে পাঁচ মিনিট রেখে দিব চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে রান্না করা সাদা ছয়াবেন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিতে হবে নিয়ে এখন চিকেনগুলো এভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি হাই হিটে রাখা যাবে না আবার খুব বেশি লো হিটে রাখা যাবে না মিডিয়াম আছে রাখতে হবে হাই হিটে রেখে দিলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে উপরের অংশটা ভাজা ভাজা মচমচা হবে কিন্তু ভিতরের অংশটা কাঁচা কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো হিটে এটা একদম ভাজা ভাজা করে ভেজে নিব। একটু উল্টে পাল্টে দিব দিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আপনি যদি হোমমেড মশলা দিয়ে এটা তৈরি করেন তাহলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে বাজার থেকে শুকনো লাল মরিচ কিনে এনে গুঁড়ো করে এভাবে যদি কোনো রান্নার আইটেমে দেন বা হোমমেড টমেটো সস দিয়ে যদি এভাবে ব্যবহার করেন তাহলে এখানে কোনো ফুড কালারই অ্যাড করা লাগবে না দেখে মনে হচ্ছে এখানে আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি আসলে এখানে কোনো ফুড কালার অ্যাড করে দেইনি আমি হোমমেড মশলাটাই ব্যবহার করেছি যার জন্য এই কালারটা এসেছে সব কয়টা মশলা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এভাবে আমি একদম লো হিটে মশামশা করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি যাতে খেতে অনেক টেস্টি হয় এখন এই চিকেনগুলা আমি উঠিয়ে নিচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কতটা ইয়ামি হয়েছে কতটা মজার হয়েছে দেখে নিচ্ছেই বুঝতে পারছেন যে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এটা তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন মনে হচ্ছে এখনই সবগুলা খেয়ে ফেলি এখন একটা ছড়ানো পাত্রে নিয়েছি ভেজে রাখা চিকেনগুলা এখানে ঢেলে দিচ্ছি বড় চিকেনের চাইতে আমার কাছে এই চিকেন ফ্রাইটা সবচাইতে বেশি ভালো লাগে এর ভিতরে মশলাটাও খুব দ্রুত চলে যায় খেতেও অনেক টেস্টি লাগে আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন বাটনে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন